মহারণ এখন মই কৰিবলৈ গৈ আছো মহারথী সকলক আমি পরাস্ত কৰিম সম্মানীয় ভবেশ কলিতা ডাঙরিয়া সম্মানীয় দিগন্ত কলিতা ডাঙরিয়া আমি পরাস্ত কৰিবলৈ গৈ আছো কি মহারণ খেল মই সাজু হৈছো যে এখন মানে যুদ্ধৰ কাৰণে আৰু মহারণ এখন মই কৰিবলৈ গৈ আছো মোৰ লগত বহুত হাজু সমষ্টিৰ প্ৰায় 1 লাখ মান লগত থাকিব আৰু আমি মহাযুদ্ধ হ'ব মহাযুদ্ধত আমি ভাবিছো প্ৰথমতে আমি মহারথী সকলক আমি পৰাস্ত কৰিম প্ৰথমতে ৰঙিয়া সমষ্টিৰ আমাৰ মাননীয় সভাপতি ভবেশ কলিতা ডাঙৰিয়া আছে দিগন্ত কলিতা কমলপুৰ সমষ্টিৰ আছে তেনেকৈ ডাঙৰ ডাঙৰ মহারথী থাকিব কামৰপুৰ সেই মহারথীসকলক আমি পৰাস্ত কৰিবলৈ গৈ আছো এই মহারণ কি মহারণ খেল কেনেদৰে প্ৰস্তুতি কৰিছে আমাৰ প্ৰস্তুতি ভয়ংকৰ পৰ্যায়ত আছে মানে অতি তীব্র আমার মনত জোশ আছে যেতিয়া জোশ থাকিব মনত জোশ থাকিব সাহস থাকিব মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার এই সপোনের খেল মহারণত হাজু সমষ্টি ইয়া সমগ্র অসমের বেলেগ বেলেগ সমষ্টির কারণে প্রত্যাহ্বান হয়ে উঠিছে আর প্রত্যাহ্বান আজি দেখিছো অফ দ্য ফিল্ডত এতিয়ালৈকে খেল মহারণ আরম্ভ হওয়াই নাই আমার জোশ দেখিছে আমার টেওর দেখিছে যেতিয়া আমি যেতিয়া খেলত আমি মহারণত যেতিয়া আমি অবতীর্ণ হম তেতিয়া আমার সন্মুখের বেলেগ বেলেগ সমষ্টির বিরোধী সকল পিছ হুকি যাব দলের বিধায়ক দিগন্ত কলিতার ভবেশ কলিতাক আপনি কে হরব বিচার নয় সচাকে মানে মাননীয় সম্মানীয় বিধায়ক সকল যিখিনি নাম ললে আপনাদের সম্মানীয় ভবেশ কলিতা ডাঙরিয়া সম্মানীয় দিগন্ত কলিতা ডাঙরিয়া আমি পরাস্ত করবলে গৈ আছো কারণ আমি হাজু সমষ্টি খেলত সদায় আগ্রহ আমার খেলার একটা ইতিহাস আছে ফুটবলত হাজু সমষ্টি ভাল ভাল প্লেয়ার আছে কেরাটি হোক খো খো হোক কাবাডি হোক আমি হাজু সমষ্টির ন্যাশনেল লেভেলতো আমি বহুত পুরস্কার পাই আহিছো আর আমার যিখিনি আমি আজিলৈকে করলো খেলার ক্ষেত্রে এতিয়া আমাক লোকক দেখুৱাৰহে দিন পৰিছে আমি দেখুৱাই আছো এতিয়া আপুনি নেতৃত্ব ল'ব গুটি নেতৃত্ব সকলো ক্ৰীড়াপ্ৰেমীসকলে লৈছে আমাৰ স্পৰ্টছৰ সকলো বিভাগীয় লোকসকলে লৈছে কিন্তু লগত ইয়াতে ময়ো আছো মহারণ এখন মই কৰিবলৈ গৈ আছো মহারথীসকলক আমি পৰাস্ত কৰিম সন্মানীয় ভবেশ কলিতা ডাঙৰিয়া সন্মানীয় দিগন্ত কলিতা ডাঙৰিয়া আমি পৰাস্ত কৰিবলৈ গৈ আছো কি মহারণ খেল মহারণ কেনেদৰে খেল মই সাজু হৈছো যে এখন মানে যুদ্ধৰ কাৰণে আৰু মহারণ এখন মই কৰিবলৈ গৈ আছো মোৰ লগত বহুত হাজু সমষ্টিৰ প্ৰায় 1 লাখ মান লগত থাকিব আৰু আমি মহাযুদ্ধ হ'ব মহাযুদ্ধত আমি ভাবিছো প্ৰথমতে আমি মহারথীসকলক আমি পৰাস্ত কৰিম প্ৰথমতে ৰঙিয়া সমষ্টিৰ আমাৰ মাননীয় সভাপতি ভবেশ কলিতা ডাঙৰিয়া আছে দিগন্ত কলিতা কমলপুৰ সমষ্টিৰ আছে তেনেকৈ ডাঙৰ ডাঙৰ মহারথী থাকিব কামৰপুৰ সেই মহারথীসকলক আমি পৰাস্ত কৰিবলৈ গৈ আছো এই মহারণ কি মহারণ খেল মহারণ কেনেদৰে প্ৰস্তুতি কৰিছে আমাৰ প্ৰস্তুতি ভয়ংকৰ পৰ্যায়ত আছে মানে অতি তীব্র আমার মনত জোশ আছে যেতিয়া জোশ থাকিব মনত জোশ থাকিব সাহস থাকিব মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার এই সপোনের খেল মহারণত হাজু সমষ্টি ইয়া সমগ্র অসমের বেলেগ বেলেগ সমষ্টির কারণে প্রত্যাহ্বান হয়ে উঠিছে আর প্রত্যাহ্বান আজি দেখিছো অফ দ্য ফিল্ডত এতিয়ালৈকে খেল মহারণ আরম্ভ হওয়াই নাই আমার জোশ দেখিছে আমার টেওর দেখিছে যেতিয়া আমি যেতিয়া খেলত আমি মহারণত যেতিয়া আমি অবতীর্ণ হম তেতিয়া আমার সন্মুখের বেলেগ বেলেগ সমষ্টির বিরোধী সকল পিছ হুকি যাব দলের বিধায়ক দিগন্ত কলিতার ভবেশ কলিতাক আপনি কে হরব বিচার নয় সচাকে মই মাননীয় সন্মানীয় বিধায়ক সকল যিখিনি নাম ললে আপনাদের সন্মানীয় ভবেশ কলিতা ডাঙরিয়া সন্মানীয় দিগন্ত কলিতা ডাঙরিয়া আমি পরাস্ত করবলে গৈ আছো কারণ আমি হাজু সমষ্টি খেলত সদায় আগ্রহ আমার খেলার একটা ইতিহাস আছে ফুটবলত হাজু সমষ্টি ভাল ভাল প্লেয়ার আছে কেরাটি হোক খো খো হোক কাবাডি হোক আমি হাজু সমষ্টির ন্যাশনেল লেভেলতো আমি বহুত পুরস্কার পাই আহিছো আর আমার যিখিনি আমি আজিলৈকে করলো খেলার ক্ষেত্রে এতিয়া আমাক লোকক দেখুৱাৰহে দিন পৰিছে আমি দেখুৱাই আছো এতিয়া আপুনি নেতৃত্ব ল'ব গুটি নেতৃত্ব সকলো ক্ৰীড়াপ্ৰেমীসকলে লৈছে আমাৰ স্পৰ্টছৰ সকলো বিভাগীয় লোকসকলে লৈছে কিন্তু লগত ইয়াতে ময়ো আছো আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত